আসলে আমি যে প্লে স্টার জন্য নিজে মোটে উপস্থিত ছিলাম না, হঠাৎ করে রুট দিয়ে যাওয়ার পথে দেখি সৌদিরা এই জায়গায় মরুভূমির মধ্যে মানে বালুর যে ইয়াটা আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে, যে ওনারা আসলে কিভাবে গাড়িগুলা কি পরিমানে কি স্পিডে যে গাড়িগুলা তুলতেছে ভাই, মানে একদম খাড়া এই জায়গায় এত পরিমানে বালু, তারপরেও যে কিভাবে যেন তারা মানে গাড়িগুলা খুব টানে উপরে উঠে ফেলায়। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পিছনের ক্যামেরাটা ব্যবহার করতেছি, আপনারা আমার সাথে থাকেন আমি পিছনের ক্যামেরাটা ব্যবহার করি। কিভাবে গাড়িটা উঠাইতেছে দেখছেন, মানে পিছন এই গাড়িটা উঠাইতে পারে না, গাড়িটা অলরেডি নিচে নেমে পড়ছে। তো আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করতেছি, গাড়িটা ওইটা উঠতে পারে, ওই দেখেন গাড়ি আমার ওইটাও মনে, হ্যাঁ ওইটা উঠতে পারবে, ওইটা সম্ভব, হ্যাঁ অলরেডি ওই গাড়িটা ওইটা পড়ছে। আসলে আমি এই বিষয়ে এই পরিস্থিতির জন্য নিজে মোটে উপস্থিত ছিলাম না, এত খারাপ একটা জায়গার মধ্যে তারা কিভাবে উপরে ওঠে মানে একদম অসম্ভব যেটা। আর ওনারা হচ্ছে গাড়ির জন্য পাক্কা চালক, সৌদিয়ানরা গাড়ি এত ইয়ে চালায়, দেখেন ভাই কিভাবে গাড়ি চালাইতেছে একদম খারাপ বালি, দেখেন দেখেন এত রিক্সে কেউ গাড়ি চালায়, আমি অবাক একদম অবাক, মানে আমি এই দেখেন এই গাড়িটা উঠানোর জন্য চেষ্টা করতেছে, মেবি এইবার উঠতে পারে, দেখেন একদম উইডা গেছে একদম উইডা, ও মাই গড, মানে আসলে এটা উইডা করবো এটাও, মানে কি বলবো ভাই, এই এই পরিস্থিতির জন্য আসলে আমি মোটে উপস্থিত ছিলাম না, এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে আমি এসে পৌঁছামো, এত সুন্দর। আর আমাদের বাংলাদেশের মানুষ মোটেও পারবে না এইভাবে আসলে গাড়ি চালাতে, মানে এত একদম খারাপ একটা পরিস্থিতির মধ্যে ওনারা এত সুন্দরভাবে গাড়িগুলোর রেসলিং করতেছে, এত মানে কি বলবো ভাই, আমারও আজকে খুব ভালো লাগতেছে যে আসলে রাস্তা দিয়ে যাওয়ার পথে এই একটা পরিস্থিতির মধ্যে, তো হঠাৎ করে মন চাইলো যে আমি আসলে একটা ভিডিও শট নিয়ে ফেলাই, আমার দর্শক ভাইদেরকে একটু দেখার জন্য একটা সিস্টেম করে দিই। আর ওনারা এই জায়গায় গাড়িগুলার এমন ভাবে পার্কিং দিয়ে রাখছে, এগুলো সব রেসলিং করবে, ওনারা আসলে এই গাড়িগুলো সব রেসলিং করবে, মনে হচ্ছে যে গাড়ি এত পরিমাণে গাড়ি এই জায়গায় এত মরুভূমির মধ্যে এত গাড়ি আনছে, তারা শুধুমাত্র এই জায়গাটার মধ্যে যে বালি পাহাড়ের মতন দেখতেছেন, ওই দেখেন আমার পিছনের গাড়িটা কিভাবে উঠে পড়ছে, শুধুমাত্র এই জায়গায় তারা। আজকে আমারও ভাল লাগতেছে দিয়ে যাওয়ার পথে দেখি ওনার ক্ষেত্রে তারা রিক্সটা বেশি ভালোবাসে, তো আমাদের বাংলাদেশের মানুষ আসলে মেবি এতটুকু পারতো না। তো যাই হোক, আমার মন চাইলো তাই একটা শট নিলাম, আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম, আমার পিছনে অনেকগুলো গাড়ি তারা এই জায়গায় আসছে, শুধু এই জায়গায় শুধুমাত্র তারা এমন ভাবে উঠতেছে আর এমন ভাবে নামতেছে ভাই, বিষয়টা অ্যামেজিং একটা, আমার পক্ষে সম্ভব না ভাই, আমি কি বলবো, আমি মানে এই গাড়ি গাড়িগুলো খুব সুন্দর ভাবে মানে রেসলিং করতেছে, তো ভালোই লাগলো অনেকটাই ভালো। তো এখন চলে যাইতেছি, কারণ এই জায়গায় অনেক সময় নষ্ট করার মতন সময় নাই, তো আমাদের আরো কিছু জায়গা ঘুরতে হবে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন সৌদি আরবের বিভিন্ন প্লেস বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের যেই সুন্দর সুন্দর মুহূর্ত এগুলো যেন আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমরা সকল প্রবাসীরা যেন প্রবাসে ভালো থাকি, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কই ছোট ভাই, কই রে ছোট ভাই, রাধা নিয়ে আসি মাঝে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। আর তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল মানিক মিয়া অফিসিয়াল এন্ড ফেসবুক পেজ মানিক মিয়া অফিসিয়াল, লাইক এন্ড কমেন্ট করে সবাই আমাদের পাশে থাকবেন, আসসালামু আলাইকুম।